সরস্বতী পূজোর সাজে সেজে উঠেছে গোটা কলকাতা, সেজে উঠেছে আপনাদেরও চারপাশ, আমাদের প্রত্যেকের চারপাশ। বাসন্তী রঙের শাড়ি পরে, বাসন্তী পাঞ্জাবি পরে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে অনেকেই যারা সরস্বতী পুজো উদযাপন করছে। আর এরকমভাবেই সরস্বতী পুজো উদযাপন করছে কিন্তু আমাদের সেলিব্রিটিরাও। আর আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা এসেছি সঞ্চিতা ভট্টাচার্যের বাড়িতে, দেখে নেব সঞ্চিতা ঠিক কীভাবে তার সরস্বতী পুজো পালন করছে গানে গানে। সঞ্চিতা, সরস্বতী পুজো তো দেখছি জমজমাট ভাবে হচ্ছে, ছোট থেকেই হয় তোমার? আমাদের বাড়িতে মানে আমার জন্ম হওয়ার পর থেকে আমি দেখছি সরস্বতী পুজো, মানে আগে থেকেই হতো, আমি জন্মেও দেখছি যে সরস্বতী পুজো হয়। মা বাবা সবাই মিলে পুজো করতো, মায়ের ছাত্রছাত্রীরা, বাবার ছাত্রছাত্রীরা সবাই মিলে দেখতো। আমি তখন খুব ছোট, খুব আগে থেকে খুব আগ্রহ থাকতো যে আগে থেকে বেশ এক সপ্তাহ আগে থেকে মূর্তি নিয়ে চলে আসবো, কারণ বাবাকে দেখতাম পিছনে ডেকোরেশন করছে, মা দেখতাম পরের দিন ভোগ রাঁধছে, বা মায়ের ছাত্রছাত্রীরা, বাবার ছাত্রছাত্রীরা সবাই হেল্প করছে। তখন ওই প্যাকেট সিস্টেম হতো, সো মানে খুবই একটা এক্সাইটিং তখনও থাকতাম, ব্যাপারটা থাকতো। আর এখন তো আমি খুবই এক্সাইটেড, মাঝে একটু আফটার লিটল চ্যাম্পস বন্ধ হয়ে গেছিলো বিকজ তখন শোজ থাকতো, তখন কিন্তু মনটা সরস্বতী পুজোতেই পড়ে থাকতো। বললাম যে না, এবারে সরস্বতী পুজোয় মানে কোটি টাকার শো হলেও আমি করব না, কারণ যার জন্য গলা মানে গলায় এটুকু সুর পেয়েছি তার জন্য একটা দিন ডেডিকেট করতেই পারি। দেখছি নিজেই একদম সব নিজের হাতে করছো, আমি দেখছিলাম তুমি ভোগ রান্না করছো, কি কি হচ্ছে ভোগে? দেখো ভোগ আমি পুরোটা কিছু করিনি, আমি শুধু পায়েস রান্না করার চেষ্টা করছি, আমি জানি না কতটা ঠাকুরের ইচ্ছা হবে, প্রত্যেক বছরই করি। সো ভোগের মধ্যে হচ্ছে খিচুড়ি, তারপর ছ্যাঁচড়া, ছ্যাঁচড়াই বলে তো, হ্যাঁ ছ্যাঁচড়া, আলুর দম, তারপর আর কি হচ্ছে আলু ভাজা, বেগুনি, এসব হচ্ছে, আর চাটনি পায়েস। ছোটবেলা সরস্বতী পুজো আর এখনকার সরস্বতী পুজোর মধ্যে তো বেশ খানটা ডিফারেন্সই আছে, কি বলবে? অবশ্যই, ছোটবেলাতে বাবা কিছু করতে দিত না, বলতে এই করবি না, এই ওটা করবি না, এই তুই ভেঙে ফেলবি, এই তুই, এখন তো আমি আমি বলি তুমি করবে না, আমি করবো। আর এখন বিয়ে হয়ে গেছে, তো বিয়ের পর আমার অ্যাকচুয়ালি এইসব পুজো আচ্ছা কাজ করা, ঠাকুর সাজানো, এইসব আমার মানে জানি না, আমার খুব ভালো লাগে। সরস্বতী সারদা বিদ্যাদানী তুমি গো দয়ানী, জগত জননী সুপ্রবসনা মা সরস্বতী সারদা, মাতা সরস্বতী সারদা। থ্যাংক ইউ। দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলবো, সবার আগে আমি জিও বাংলাকেও থ্যাংক ইউ বলবো, আর যারা যারা আমার আজকে আমার সরস্বতী পুজো কাভার আরও লোক করবে সবাইকে থ্যাংক ইউ। আর তোমরা যে কলা কৌশলীতেই থাকো, মাকে খুব মন থেকে ডাকো, আর সবাই আরও উন্নতি করো এই বলবো, মা সবাইকে আশীর্বাদ করুক, সবার সরস্বতী পুজো ভালো কাটুক। তোমারও সরস্বতী পুজো যেন খুব ভালো কাটে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা দেখতে পেলেন সঞ্চিতা কীরকমভাবে তার সরস্বতী পুজো পালন করছেন, আপনারা আপনাদের সরস্বতী পুজো কীরকমভাবে পালন করছেন সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।